যে টপিকটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে ডিসলোকেশন। ডিসলোকেশন মানে স্থানান্তর, বা এই যে আজকে সারা পৃথিবীতে সমস্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মানুষ নানান কারণে, স্থানচ্যুতি বা স্থানান্তর, সেইটা নিয়ে ডিসলোকেশন টা এখন পৃথিবীতে আমাদের রাজনীতি এবং অর্থনীতি এবং সব কিছুর ক্ষেত্রে একটা বড় ব্যাপার। তো ডিসলোকেশনের ব্যাপারটা হচ্ছে এই ডিসলোকেশন একটা একটা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ বা জাতি কেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় তার অনেকগুলো কারণ থাকে, নানান কারণে যায়। একটা হচ্ছে ইনভলান্টারি ডিসলোকেশন, মানে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে তোমার যে দেশ বা যে যাকে তুমি হোম বলো সেখান থেকে। একটা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং, যে মানুষকে বিক্রি করা হয় সেইভাবে হয়, যুদ্ধের জন্য হয়, কোনো তোমাকে কোনো ধর্ম বা কোনো জাতি হিসেবে তোমাকে অত্যাচার করছে সেই জন্য তুমি পালিয়ে গেলে অন্য দেশে, সেই কারণে হয়। খাবার অর্থাভাবে, মানে খাদ্যাভাবে হয়, অর্থাভাবে হয়, ইকোনমিক ক্রাইসিস অর্থনীতির জন্যে, আর পরিবেশের জন্য হয়। একটা পরিবেশ এমন হয়ে গেল যে তুমি থাকতে পারছো না সেখানে, জাতি দলে দলে সেখান থেকে, এটা হিস্ট্রিতে অনেক হয়েছে, দলে দলে তুমি সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। তা এইগুলো মানুষের ইতিহাসে সারা জীবন ঘটেছে, আজকের ব্যাপার না, সব সময় এগুলো কিছু না কিছু সব সময় করে। কিন্তু আজকে ডিসলোকেশন, আজকের প্রেক্ষাপটে কি ডিসলোকেশন বা স্থানচ্যুতির কি মানে তার যে ইম্প্যাক্টটা কি এবং কি ধরনের হয় এবং সেটাতে আর্টিস্টরা কিভাবে রিয়্যাক্ট করে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ডিসলোকেশন, সেইটার কয়েকটা দৃষ্টান্ত আমি দেখাবো। ভলান্টারি ডিসলোকেশন হচ্ছে নিজের ইচ্ছেতে যারা অন্য জায়গায়, একটা হচ্ছে নোম্যাডিক যাযাবররা, তাদের এই হচ্ছে তাদের জীবনযাত্রাই ওইটা। আউটসোর্সিং বিজনেস অ্যান্ড জবস, মানে তোমার যে যে তুমি যখন বিজনেস অন্যদিকে দিচ্ছ সেখান থেকে লোকে আসছে কাজ করতে। হোয়াইট কলার মাইগ্রেশন হচ্ছে বেসিক্যালি যারা খুব উচ্চশিক্ষিত এবং আমাদের মতো যারা বড় বেটার চাকরি করতে আসে, এসে যারা ওইগুলো ফেস করে না, যে তোমার একটা গরিব মানুষ একটা অন্য দেশে গেলে, একটা পরিযায়ী শ্রমিক অন্য দেশে গেলে যে ধরো ডিসক্রিমিনেশন বা খারাপ ব্যবহার বা অর্থাভাব ফেস, সেগুলো আমরা করি না, আমরা অনেক প্রিভিলেজড হোয়াইট কলার। আর একটা হচ্ছে মুভমেন্ট অফ, এই জায়গাটা আমি এক্সপ্লেন করবো, কালচারাল নোম্যাড, মানে এই যে মানে সাংস্কৃতিক যাযাবর। আজকাল একটা কথা হয়েছে কন্টেম্পোরারি আর্টে কালচারাল নোম্যাড, মানে কিছু আর্টিস্ট তারা কোথায়, তারা একটা দেশে হয়তো জন্মেছে কিন্তু তারা বিভিন্ন দেশে থাকে, তাদের স্টুডিও রয়েছে দু তিনটে দেশে এবং তারা বিভিন্ন দেশে, তারা কোনো একটা দেশের সঙ্গে মানে একে মানে একটা আমেরিকান মানে আমেরিকান বা চাইনিজ মানে চাইনিজ, এরম না, তারা বিভিন্ন দেশের সঙ্গে তাদের যোগ রয়েছে, একে বলে কালচারাল নোম্যাড। এরা নিজেদের বলে কালচারাল নোম্যাড, এটা কিছুই না, এটা একটা মানে ধরা যাক একটা প্রতীকী একটা শব্দ। আচ্ছা, এই শেষ আর্টিস্ট হচ্ছে রিনেকে ডিকস্ট্রা, এ হচ্ছে খুব বিখ্যাত ফটোগ্রাফার, ইয়ের তোমার নেদারল্যান্ডসে, হল্যান্ডের। এ একটা প্রজেক্ট করেছিল একটি বাচ্চা মেয়েকে নিয়ে, সে বসনিয়া থেকে 94-এ সে রেফিউজি হয়ে নেদারল্যান্ডসে আসে। সে প্রত্যেক 94 থেকে এই বোধহয় গত বছর পর্যন্ত সে ওই মেয়েটার প্রত্যেক দু তিন বছর বা একটা সময় পর পর ওকে মিট করে এবং ও ছবি তোলে তার বড় হওয়া, এই ছোট্ট বয়স থেকে এখন তার নিজের বাচ্চা হওয়া, সেইটা মানে অদ্ভুত। এই যেমন এইখানে টিনেজার হয়েছে, এখানে ছোট্ট বয়সে বোধহয় 9-10 বছর, 8-10-9 বছর বয়সে এসেছিল, সেখান থেকে এই যে এই ছবিটা, এটা এইদিকে যাবে আর কি, এটা এরকম বয়স বাড়ছে যে একটা একটা বাচ্চার বেড়ে ওঠা, রেফিউজি হয়ে এসে একটা অন্য দেশে অন্য কালচারের মধ্যে আস্তে আস্তে দেখো কিরকম ওর বেশবাস বদলাচ্ছে, আস্তে আস্তে ও নেদারল্যান্ডসের বেশবাস নিচ্ছে, ভাষা শিখছে, দিয়ে তারপরে সে এই যে ওর নিজের ইয়েতে বাচ্চা হয়ে নিজের বাচ্চা হয়েছে, এগুলো সব কিন্তু এবার টাঙানো সব টাইমে আর কি, ইয়েতে এই যে এটা ও নিজে প্রেগনেন্ট, এই যে এখানে প্রেগনেন্ট বড় বাচ্চা হয়েছে, এই যে এইটা একটা জীবনের গল্প, একটা একটা মেয়ের বড় হয়ে ওঠা, এই
এখনো এক ফুল গ্রোন একটা মহিলা, আর সে এসেছিল ছোট্ট একটা বাচ্চা 1994 সালে। এই যে ইতিহাস, মানে এই যে 20 বছর মতো সময় গেছে, তাতে 20 আরো বেশি 25 বছর মতো, তাতে এই যে জীবনে, তার জীবনে কি পরিবর্তন হয়েছে, এই যে রেফিউজি বা উদ্বাস্তুকে একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করা, এবং তারও জীবনে ঠিক তুমি যেরকম, তোমায় কোথাও যেতে হচ্ছে না, তোমার জীবনে যেরকম এগুলো আছে তার জীবনে এক্স্যাক্টলি তাই আছে, তুমি জাস্ট, মানে আমরা জাস্ট বুঝতে চাই না। এইখানে একটা ওই মেয়েটি কথা বলছে, দ্য বেস্ট ওয়ে দ্যাট আই ক্যান ডেসক্রাইব মাই ফটো সেশনস উইথ হার ওয়াজ লাইক থেরাপি। We always sat there and we were talking about everything, what's going on in my life and what I was doing and with who I was hanging out and some kind of difficulties that came at my path with boys or school or parents. And if she thought that she saw a post that she felt was expressing myself very well, then she was like, okay, hold on, don't move. And I was like, okay, but, and then click, okay, you can go on. Rinika always catches the right picture where you really could see who I was at that moment. I saw myself growing from a girl that came from Bosnia in a strange country with different language, and the only thing that I had the same were my parents. And everything else was all new for me. So now when I look at the pictures, I realize how lucky I am to have something like this, a whole series of me growing up to be an adult with my own babies. তো এখানে ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস বলে রাখা ভালো, যে এই যে ফটোগুলো, এগুলো আলাদা করে, এই যে ফটো, আজকে আর যারা আর্টের জগতে ফটো নিয়ে কাজ করে তাদের ফটোগ্রাফার কথাটা বলা হয় না, তাদের বলা হয় ফটো বেসড আর্টিস্ট। দুটোর মধ্যে তফাৎ আছে। ফটোগ্রাফারের কাছে ফটোগ্রাফটা বড়, একটা ফটোগ্রাফ, যেমন ফ্যাশন ফটোগ্রাফার, প্রোডাক্ট ফটো, কমার্শিয়াল ফটোগ্রাফার, ইভেন জার্নালিস্ট। কিন্তু যারা আর্টের ক্ষেত্রে আর্টিস্ট হিসেবে নিজেদের পরিচয় দেয়, তাদের আমরা আর ফটোগ্রাফার বলি না। তারা তাদের এই, কারণ তার এই একটা ফটো কোনো ম্যাটার করে না। এখানে ফটোটার একটা কনসেপচুয়াল প্রয়োগ আছে। ফটো, ফটোগ্রাফি এখন সব সবটাই কনসেপচুয়ালি, তার ভূমিকাটা কনসেপচুয়াল আর্টের জগতে। শুধু ফটো তুলে, সুন্দর ফটো তুলে, এমনকি ওই রিচার্ড মিশ্রাকের প্রথম ছবিটাও, ওটা সুন্দর ফটো হতে পারে, কিন্তু ওটা তো ওই বাকিটার মধ্যে পার্ট অফ ইট। এখন একটা লোকে একটা কিনতে পারে, কিনে বলে আমি এটা ওর ছবি, কিনতেই পারে, সেটা তো হতেই পারে, কিন্তু তার মানে ওটা হচ্ছে অনেকটা তোমার একটা ওই মন্দিরের একটা অংশ নিয়ে এসে বলা আমি এই মন্দিরের অংশটা, কিন্তু ওটা তো মন্দিরটা না। এই সেই জন্য এইটার, এই এই প্রত্যেকটা ফটোর আলাদা করে কোনো সেরম ভ্যালু নেই। এগুলো পুরোটার প্রজেক্টটা তুমি যদি বোঝো যে কার জীবনে, এবং এই পুরো কন্টেন্ট নিয়ে, কনটেক্সট নিয়ে, তবেই এটা এখানে একটা ফটোগ্রাফে, একটা ফটোগ্রাফ হচ্ছে ধরো একটা একটা কিছু লিখলাম, তার মধ্যে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার আর কি ভ্যালু, ওই পুরোটার মধ্যে, টেক্সটার মধ্যে ওয়ার্ডটার, সেই রকম একটা ভূমিকা। তো যাই হোক, আমি এই এইটা, এই হচ্ছে পুরোটা। আচ্ছা, আর একজন আর্টিস্ট আছে আমাদের, সুবোধ গুপ্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওর পরের যে অংশটা, সেই অংশটা আবার দেখতে পাবেন পরের ভিডিওয়ে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।